आज के आम्रा सुनाई एलाकार जनसाधारण एवं जुबादेर संगे मिले एखाने आम्रा प्रतिबाद एवं धर्ना करछि। आमादेर मणिपुरी भाषा आसामे वंचित, मणिपुरी भाषार अधिकारके वंचित करेछे आसाम सरकार। ভারতের সংবিধানে যে ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা লেখা আছে, ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করা হয়েছে। ভারত সংবিধানের আর্টিকেল নম্বর 31 এ লেখা আছে যে লিঙ্গুইস্টিক মাইনরিটি যারা আছে তাদের ভাষার অধিকার দিতে হবে, কিন্তু সেই ভাষার অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। আজকের আগে আমাদের বরাক উপত্যকা নয়, আসামের যে কোনো জায়গাতে যারা মণিপুরি বাসিন্দা আছে তারা আসাম সরকারের যে কোনো চাকরি অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আজকে আমাদের মাননীয় স্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা নোটিশ জারি করেছে এবং মৌখিকভাবে মিডিয়াতে বলেছে যে সরকারি চাকরি করতে গেলে আসামিয়া ভাষা বাধ্যতামূলক এবং বরাক উপত্যকার ক্ষেত্রে বাঙালি ভাষা বাধ্যতামূলক। কিন্তু আমরা তো মণিপুরি ভাষায় পড়াশোনা করেছি, মণিপুরি স্কুল থেকে সার্টিফিকেট দিয়েছি, সেই সার্টিফিকেটগুলো কী করবো, কী কাজে লাগবো? যদি আগের মতো আমাদেরকে যে কোনো চাকরিতে যদি বহাল না রাখে, চাকরি করার সুযোগ না দেয়, আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো আসামের মধ্যে গণতান্ত্রিক উপায়ে আমরা। এবং এপিএসসিতে যেখানে ইউপিএসসিতে মণিপুরি ভাষায় পরীক্ষা দেওয়া যায় কিন্তু এপিএসসিতে মণিপুরি সাবজেক্ট ইনক্লুড করা হচ্ছে না, এপিএসসিতেও আমাদেরকে সেই বেঙ্গলি অসমিয়া এবং বড় ভাষা দিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। 300 মার্কের একটা বাধ্যতামূলক সাবজেক্ট রেখেছে, সেইটা আমরা মানি না, কোনোদিন মানবো না। মণিপুরি ভাষার মর্যাদা দিতে হবে আমরা দাবি করছি। এছাড়াও আমরা দেখেন আসামে আমাদের মণিপুরি ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা আছে ভারত সংবিধানের এই আর্টিকেল নম্বর 347 অনুযায়ী। আমাদের মণিপুরি ভাষাকে আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়ার মর্যাদা আমরা পেতে হবে। উই ডিমান্ড অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মণিপুরি, উই ডিমান্ড অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মণিপুরি আসাম। আমাদের মণিপুরি যারা যুবরা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। এখন গ্রামে গঞ্জে প্রত্যেক দিন 7-8টি করে আমরা সভা করছি, মশাল মিছিল করছি, মণিপুরিরা জাগ্রত, অন্ধকারের দিকে যাবার দিয়ে ওরা আত্মত্যাগ করতে, ওরা ইভেন যে কোনো ধরনের আন্দোলন নিয়ে তোরা প্রস্তুত হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে শুরুয়াত গণতান্ত্রিক উপায়ে, তোরা গণতান্ত্রিক উপায়ের যে আমরা আন্দোলন করছি সেখানে যদি আসাম সরকার সাড়া না দেয় তারা কী পন্থা অবলম্বন করবে আমরা এটা বলতে পারবো না। সেটার জন্য সরকার দায়ী থাকবে, সরকার দায়ী থাকবে। জানতাম না আপনারা এখানে ভাষা আন্দোলন করতেছেন মণিপুরি ভাষা অধিকারের জন্য। আমি আমার আজকে আমার সিডিউল প্রোগ্রাম ছিল, বেশ কিছু মণ্ডপ রাস্তাঘাট উদ্ঘাটনের শিলান্যাস। এরপরে আমি ঋষিকেশ শর্মার বাসার যখন
দাদা গোবিন্দ মণ্ডলের শিলান্যাসে ওখান থেকে ঋষিকেশ শর্মা আমাকে বলেছে যে এখানে একটা মণিপুরি ভাষা আন্দোলনে একটা ধর্ণা চলছে, ছাত্ররা অভিভাবকরা এবং অন্যান্য যারা আছেন এরা ধর্ণা দিচ্ছেন, মেরাই পাইবি সংগঠন। আর এরপরে আমি বলেছিলাম যে আপনি বলে দেন যে আমি যাওয়ার সময় এখন কমলেশ্বরী হাই স্কুলের একটা বাবাতন সিং এর বাড়ির একটা মণ্ডপে শিলান্যাস হবে, এবং এখানে আমার প্রোগ্রাম আছে, আমি যাওয়ার সময় আমি মুখে দেব। সত্যিকারের ভাষা মানুষের মৌলিক অধিকার, ভাষা মৌলিক অধিকার, ভাষা মাতৃর ভাষা, মার ভাষা, এটাকে মর্যাদা দেওয়া, মর্যাদা পাওয়া খুবই দরকার। আজকে আমার রীনা সিং, অ্যাডভোকেট রীনা সিং আমাকে সকালে বলেছে, দাদা আমাদের বেশ কিছু কলেজ প্রভিনশালাইজ হয়েছে, এখান থেকে মণিপুরি শিক্ষক যারা আছেন এরাকে ছাঁটাই করা হয়েছে, এদেরকে অন্তর্ভুক্ত হয়নি, এর জন্য আমরা একটা মেমোরান্ডাম দিব, আমি আপনি মেমোরান্ডাম রিসিভ করবেন। আমি দিদিকে বলেছিলাম যে আমি আজকে প্রোগ্রাম আছে, আমি আমি পার্টি অফিসে এসে আমি মেমোরান্ডাম রিসিভ করব, আমি ওই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর সত্যিকারে আমি যখন ভাষা মণিপুরি ভাষা এপিএসএ এক্সামে একটি একটা অন্তর্ভুক্ত করার জন্য যদি মেমোরান্ডাম দেওয়া হয় চিকিৎসার সঙ্গে, আমিও গিয়েছিলাম, আমিও অন্তর্ভুক্ত ছিলাম, যারা টিম গিয়েছিল, আর আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। আর এই মেমোরান্ডাম আমি মুখ্যমন্ত্রীর অন্তর মুখ্যমন্ত্রী ডিস্ট্রিবিউশন করব। অ্যাসেম্বলিতে আমি কিছু কথা বলতে পারবো না, কারণ আমি উপাধ্যক্ষ, আমি অ্যাসেম্বলির বিধায়কের কথা শুনি, কথা বলতে পারি না। আমি অন্যান্য বিধায়ক যারা আছে এদেরকে বলবো যে মণিপুরি যারা প্রায় 5 লক্ষ মণিপুরি মানুষ আছে তাদের ভাষার স্বীকৃতি পাওয়া খুবই দরকার, এই অনুরোধটা আমি রাখবো তাদের কাছে বলবো। ধন্যবাদ আপনারা যারা আছেন, আমার মেরাই পাইবি, আমার স্টুডেন্ট, অভিভাবক, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি জানতাম না আপনারা ধর্ণা দিচ্ছেন, নাহলে হয়তো আমি এখানে মানে যাওয়ার সময় আপনারা এই সম্মান দিয়ে যেতাম, দেরিতে আসলাম এর জন্য ক্ষমা পাচ্ছি, ধন্যবাদ। মণিপুরি ভাষা আসামের 1947 খ্রিস্টাব্দে 1956 থেকে মিডিয়াম স্ট্রাকচার, অলরেডি আসাম ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি এম এ পর্যন্ত পড়ছি, কিন্তু আসাম সরকারের আমরা এপিএসসিতে মণিপুরি দিচ্ছে না, এবং বিভিন্ন আসাম সরকারের চাকুরিতে আমরা মণিপুরি ভাষাকে বিভাজিত ꯋꯥꯈꯜꯗ ꯑꯀꯤꯕ ꯇꯨꯖꯨꯡꯕ ꯄꯣꯛꯂꯕ, ꯐ꯭ꯌꯨꯆꯔꯗ ꯀꯔꯤ ꯑꯣꯏꯔꯛꯀꯅꯤ ꯈꯪꯕ ꯉꯝꯗ꯭ꯔꯕ, ꯂꯥꯏꯔꯤꯛ ꯍꯩꯔꯨꯔꯒ ꯃꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯔꯇꯤꯐꯤꯀꯦꯠꯁꯤꯡ ꯑꯗꯣ ꯁꯤꯖꯤꯟꯅꯐꯝ ꯈꯪꯂꯛꯇ꯭ꯔꯕ, ꯐ꯭ꯌꯨꯆꯔꯗ ꯀꯔꯤ ꯑꯣꯏꯒꯅꯤ ꯈꯪꯗ꯭ꯔꯕ, ꯀꯩꯔꯥꯛ ꯂꯩꯇ꯭ꯔꯕ ꯖꯥꯇꯤ ꯑꯁꯤꯒꯤ ꯅꯍꯥꯔꯣꯜꯁꯤꯡ ꯑꯁꯤ ꯅꯨꯄꯤ ꯅꯨꯄꯥ ꯅꯨꯄꯥ ꯃꯆꯥ ꯀꯌꯥ ꯄꯨꯜꯂꯒ ꯁꯨꯅꯥꯏ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯙꯔꯅꯥ ꯇꯧꯔꯤ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯝꯃꯤꯕ ꯙꯔꯅꯥ ꯑꯁꯤꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯟꯗꯝꯗꯤ ꯑꯁꯥꯝ ꯁꯔꯀꯥꯔ ꯑꯃꯗꯤ ꯚꯥꯔꯠ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯃꯅꯥ ꯇꯣꯡꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯨꯜꯂꯥꯎ ꯑꯁꯤ ꯌꯧꯍꯟꯕꯅꯤ ꯑꯁꯥꯝ